হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। পূর্ব মেদিনীপুরের পক্ষ থেকে একটা খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, যেখানে কিছু মেডিকেল পদের ওপরে এবং কিছু ডেটা এন্ট্রি পদের ওপরে একটা খুব ভালো ভ্যাকান্সি বেরিয়ে এসেছে। এবং এই পোস্টের জন্য তোমরা কিন্তু যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। এবং সবথেকে ভালো খুশির খবর হলো, এই আগস্ট মাসেই কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং এখানে আরও একটা ভালো সুযোগ রয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ হবে। পাশাপাশি তোমরা যে আবেদনটা করবে সেটাও কিন্তু শুধুমাত্র ইমেলের মাধ্যমে বাড়ি বসে বা মোবাইল থেকেই আবেদনটা করে দেওয়া যাবে। কোনোরকম পোস্ট অফিস বা অন্য কোনো অনলাইন মাধ্যম কিন্তু এখানে ব্যবহার করতে হচ্ছে না। 19 আগস্টের মধ্যেই কিন্তু সমস্ত নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে এবং এটা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে কী কী বলা হয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই হলো ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্টের যে ভ্যাকান্সির অফিসিয়াল নোটিফিকেশান। তো এখানে দেখো, মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট, বায়োলজিস্ট, এখানে ডেটা এন্ট্রি অপারেটর এবং মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবের ওপরে কিছু ভ্যাকান্সি বেরিয়েছে। এবং এখানে দেখো প্রত্যেকটা পদের ওপরে ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে। প্রথম পদের জন্য ভ্যাকান্সি 2, ডেটা এন্ট্রি পদের জন্য ভ্যাকান্সি 4 এবং মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবের জন্য ভ্যাকান্সি আছে 4। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশানগুলো দেওয়া রয়েছে। প্রথম পদের জন্য MD মাইক্রোবায়োলজিস্ট উইথ এক্সপিরিয়েন্স ইন RT-PRC, অর্থাৎ RT-PRC ওপরে কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে MD মাইক্রোবায়োলজিস্ট হয়ে থাকতে হবে। এবং এখানে দেখো ডেটা এন্ট্রি অপারেটরের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী বলা হচ্ছে, এখানে লাগছে গ্র্যাজুয়েশন লাগবে যে কোনো স্ট্রিমের ওপরে এবং পাশাপাশি 1 বছরের একটা ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু লাগছে। এবং এখানে টেকনিক্যাল নলেজের কথাও কিন্তু বলা হয়েছে। তো এটা এই ডিপ্লোমা কোর্সের মধ্যেই পড়ে যাচ্ছে এবং এর সাথে লাগবে 3 বছরের একটা এক্সপিরিয়েন্স যদি সেটা গভর্নমেন্ট সেক্টরে হয়, এবং প্রাইভেট সেক্টরে দরকার 5 বছরের একটা অভিজ্ঞতা। এবং একই সাথে এখানে দেখো মেডিকেল টেকনোলজিস্টের উপরেও কিন্তু হায়ার সেকেন্ডারি পাস হলেই কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে যদি তোমরা পড়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারছো। এবং তার সাথে মেডিকেল ল্যাব টেকনোলজির উপরে ডিপ্লোমা এবং বেসিক কম্পিউটার প্রয়োজন। এখানে এজ দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই বয়স হতে হবে 1/1/2020 হিসেবে 40 বছরের মধ্যে। এবং এখানে স্যালারি স্ট্রাকচারটা দেওয়া আছে, এগুলো তোমরা একটুখানি দেখে নেবে। এবং এখানে দেখো সিলেকশন প্রসিডিওর কীভাবে সিলেকশন হবে, একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স দেখা হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে। এবং দ্বিতীয় ভ্যাকান্সির ক্ষেত্রে দেখো একাডেমিক কোয়ালিফিকেশান দেখা হবে এবং কম্পিউটার টেস্ট নেওয়া হবে, ব্যাস শুধু এটুকুই। এবং 3 নম্বর দেখো একাডেমিক কোয়ালিফিকেশান এবং কম্পিউটার টেস্ট, এখানেও শুধু এটুকুই নেওয়া হবে। এবং এখানে দেখো এটা কিন্তু প্রথমে কন্ট্রাকচুয়ালে নেওয়া হচ্ছে 3 মাসের জন্য, কিন্তু এখানে বলা হয়েছে পরবর্তীতে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু মেয়াদটা অনেক বাড়িয়ে দেওয়া হবে। তো তোমরা এখানে এবার একটু এরিয়াটা লক্ষ্য করো, এখানে দেখো বলা হয়েছে এখানে কিন্তু 3 মাসের কথা বলা হয়েছে, কিন্তু এটা লাইকলি টু বি এক্সটেন্ডেড অন দ্য স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, অর্থাৎ পারফরমেন্স কিন্তু ভালো হলে এটাকে কিন্তু আবার এক্সটেন্ড করা হবে। এবং তোমরা এখানে দেখো এখানে A4 সাইজের যে ফর্ম্যাটে যে ফর্মটা দেওয়া হয়েছে সেই ফর্মটা যথাযথভাবে ফিল আপ করে এবং নিজেদের ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড একটা ফটো এখানে পেস্ট করতে হবে সেই ডকুমেন্টসের সঙ্গে। এবং সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস, এই সকল ডকুমেন্টসগুলো কিন্তু স্ক্যান করে এবং তার সঙ্গে ফিল আপ করা ফর্মটা স্ক্যান করে ইমেলের মাধ্যমে এখানে দেখো বলা হয়েছে ইমেল টু, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু ইমেল করতে হবে। ইমেল করার সময় ইমেলে অবশ্যই উল্লেখ করতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে যে পোস্টের জন্য তোমরা আবেদন করছো সেটা কিন্তু উল্লেখ করতে হবে ইমেলে। এবং এটা কিন্তু 16 আগস্টের মধ্যে পাঠাতে হবে। এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে দেখো লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন থ্রু ইমেল, সেটার ডেট হচ্ছে 16 তারিখ। এরপর পাবলিশ অফ দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ইন দ্য নোটিশ বোর্ড, এবং নোটিশ বোর্ডে এটা দেওয়া হবে। পাশাপাশি এখানে দেওয়া হবে দেখো ওয়েবসাইটেও কথা বলা হয়েছে, সেটা দেওয়া হবে 17 তারিখে। এরপরে দেখো সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট থ্রু কম্পিউটার টেস্ট ইন্টারভিউ এক্সামিনেশন, সেটা হবে 18 আগস্ট। পাবলিকেশন অফ রেজাল্ট, সেটাও কিন্তু 18 তারিখে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এবং সবশেষে ইস্যু অফ এঙ্গেজমেন্ট লেটার, সেটা 19 তারিখে কিন্তু জয়েনিং লেটার তোমরা কিন্তু হাতে পেয়ে যাচ্ছ। তাহলে কিন্তু খুব ফাস্ট রিক্রুটমেন্ট এখানে হতে চলেছে, যেহেতু তোমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আবেদনটা করতে পারছো এবং বাড়ি বসে করতে পারছো কোনো রকম খরচা ছাড়া। তো সুতরাং আমি তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটা করে দাও যারা তোমরা এই সকল পদের জন্য এলিজেবল হবে। এবার দেখো নোটিফিকেশনের শেষে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা দেওয়া হয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা যথাযথভাবে ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে, কোনো রকম ভুল হলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তো এই ফর্ম্যাটটা ফিল আপ করতে যদি তোমাদের অসুবিধা হয় তোমরা ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি তোমাদের এই ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দেবো, তার উপরে একটা ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দেবো।
তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের রিক্রুটমেন্টের উপরে একটা ছোট্ট নোটিফিকেশনের তথ্য। তো আশা করি তোমাদের অনেকের পক্ষে এটা হেল্পফুল হবে এবং তোমরা অনেকে এটা আবেদন করে দেবে। এবং যদি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল লাগে তো তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং এই সংক্রান্ত আরও কিছু জিজ্ঞাসা থাকলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করো। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই। সরকারি চাকরি সংক্রান্ত এই ধরনের আরও তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।